নগল করেছে রে মো। হ্যালো মিস্টার অ্যানিমেল। কে রে? আমি আমি হাউ আর ইউ? হু আর ইউ? হাউ ডেয়ার ইউ? আপনি আমাকে চিনতে পাচ্ছেন না? আমি আপনার সিনের কোনো কারণ আছে বলি তো? ও বুঝি, আপনি মনে কোথাও বলিতেছে। আপনি পড়েন আর কেন, আপনি ওই মনে পড়েন জামালে খুঁজতেছেন? না না না, আমি তো আপনাকেই খুঁজছি। আপনি আমাকে চিনতে পাচ্ছেন না? ওই যে ওই দিন দেখা হলো, আমি যে নেত্রী থেকে নায়িকা হব, আপনি পপুলার বানাবেন আমাকে, হেমা মালিনী, শাবানা। না 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 না, আপনার ইনফরমেশনে ভুল আছে। শাবানা আপা কখনো নির্বাচন করে না। উনি বিখ্যাত ছিল, ভালো কথা, এটা ভালো কথা মনে করাইছেন। শাবানা আপার এলাকা যেতে বলছি, আমি চিনছি আপনারে, চিনছি তো। সরি, আপনারা একটা কথা বলে দিই যে আমার সিনেমার নায়িকা আমি সিলেক্ট করে ফেলছি। ওই যে শাবানা আপা যেহেতু চট্টগ্রামে, চট্টগ্রামের মেয়ে, এবং উনি ফাইন করছে, শাবানা ম্যাডাম তো ফাইন করছে, সারা বাংলাদেশ কাঁপা হালাইছে। তো আমার কনফিডেন্ট, এবং আমিও জানি যে আমি যে মেয়েকে সিলেক্ট করছি সিনেমার জন্য, হেতির বাড়িও চিটাগাং, এবং হেতিও ইনশাল্লাহ এটা ভাড়া দিবে। সিনেমা হিট আপনারা আমি নিতে পারিনি, আপনি বেশি টাইম নিয়ে ফেলছেন, সরি। এটা আবার কেমন কথা? আমি একটু সময় নিলাম ডিসিশন দিব বলে, আর আপনি সেই সময়ের মধ্যে নায়িকা নিয়ে ফেললেন। ওরে বাইরে অফার ছিল সীমিত, আপনারা বলছি চিন্তা করে জানেন, আপনি চিন্তা করতে যে রাইট ফার করে দিয়েছেন দোস্ত আমার নো। সরি, আমি এখন ফাইরবো না, আমি এতে সিলেক্ট করে ফেলছি, অন্য নায়িকা আছে আমার। আজব ব্যাপার, মানে আপনি আমাকে নায়িকা হওয়ার স্বপ্ন দেখায় আতর বাবা থেকে দূর করলেন, করে তারপর আমাকে রাত দিন খাটালেন, আমি নাচ করলাম, গান করলাম, সব করলাম, প্র্যাকটিস করলাম রাত দিন এক করে, আর এখন আপনি আমাকে নায়িকা দিবেন না? চরে, আর এখন কিছু করার নাই, কেননা আমি আপনার যে অফার দিয়েছিলাম অফারের টাইম শেষ হয়ে গেছে, আমি এখন নতুন নায়িকা নিয়েছি। সো আই হ্যাভ নাথিং টু ডু, আর কিছু করার নাই আমি, অ্যাকচুয়ালি চরে। কি আশ্চর্য, তাহলে যে আমি রাত দিন এক করে নাচ শিখলাম, গান শিখলাম, এগুলো এখন আমি কী করবো? স্টেজে করবেন, ঢাকা শহরে স্টেজে করবেন, বিভিন্ন রকম ওই বিয়া, গায়ে হলুদ, গায়ে মরিচ, তারপরে যে খতনার অনুষ্ঠানে আমি দেখছি, শুনছি ঢাকায় বিভিন্ন রকম ফাংশন হয় গান টান করে। হ্যালো, আমি এখানে নেত্রী হতে এসেছি, হ্যাঁ, আমি না স্টেজ ড্যান্সার হতে আসি নাই। তা আমি কী করতাম এখন? আপনি তো বলছি যে আপনার অফারটা শেষ, আর কতবার বলবি এক কথা, শেষ তো, আমি নাই কেন লিছি, ফাইনাল, শেষ। না না না, আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি আপনার নায়িকা আর আমাকে এক জায়গায় করেন, করে একটা অডিশন নেন, দেখেন কে সবচেয়ে ভালো নাচ করে, ভালো গান করে, আপনি তাকেই নায়িকা করেন। প্রস্তাব ফলাইদিনের মতো নয়, এটা ভালো, তবে আপনি যেরকম চিন্তা করছেন, সময় নিচ্ছেন ডিসিশন নিতে, তো আমাকেও সময় দেন, আমি একটু চিন্তা করে দেখি, মানে অডিশন নিবো নাকি ফিক্সড করে ফেলাবো, আই নিড এ টাইম আর ই, ঠিক আছে, হরে জানাবো। কিন্তু 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 কত সময় লাগবে আপনার? সেটা এখন বলতে পারতেছি না, পরে জানাবো। মানে আজব একটা মানুষ, নায়িকা হওয়ার স্বপ্ন দেখে এখন আর আমাকে চিনে না, যত সব পাগল ছাগলের মধ্যে সে আমি পড়ছি। ধ্যাত,